আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সুভাষ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস। তোমরা জানো আমাদের অনলাইন ক্লাসগুলো চলছে তোমাদের জন্য, যদিও আমাদের বিদ্যালয় খুলে দিয়েছে সরকার, সরাসরি পাঠদান চলছে, তারপরেও যেহেতু তোমাদের সপ্তাহে একদিন ক্লাস, তাই অনলাইন ক্লাসগুলো তোমাদেরকে এখনও দেখতে হবে ভালো মতো। তাহলে আসো আমরা আজকে জেনে নিই আমরা কোন বিষয়ে আজকে পড়ব। আমরা আজকে সপ্তম শ্রেণীর বিষয় গণিত। তাহলে সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা, তোমরা তোমাদের গণিত বইটি সাথে নাও, সাথে নিয়ে তোমরা বসো বাসায় আমার এই ক্লাসটি দেখার জন্য। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়টি শিখব। গণিত বিষয়ের আমরা অধ্যায় 4.1 অধ্যায় 4.2 আমরা যেটা শিখব সেটা হলো বীজগণিতীয় রাশির ভাগ। শিক্ষার্থীরা তোমরা জেনে থাকবে, গত ক্লাসে আমরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখেছ, আমরা গত ক্লাসে বীজগণিতীয় রাশির গুণ করেছিলাম। কি তোমাদের মনে আছে? বীজগণিতীয় রাশির গুণ শিখেছিলাম। আজকে আমরা বীজগণিতীয় রাশির ভাগ শিখব। বীজগণিতীয় রাশির ভাগ শেখার আগে আমাদেরকে আগে আসো ভাগের সূচক বিধি জেনে নেই। বীজগণিত রাশির ভাগ শেখার আগে লেখো ভাগের সূচক বিধি। শিক্ষার্থীরা তোমাদের বইতে পৃষ্ঠা 57 ভাগের সূচক বিধি আলোচনা করা আছে। ভাগের সূচক বিধি হলো, ধরো আমি এখানে লিখলাম a^5 ভাগ a^2 মানে 2, তাহলে a^5 a^2 দিয়ে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আমাদের এই রাশিটা এভাবে লিখতে হবে, a^5 a^2। এবার আমরা যদি এখানে a 5 বার গুণ করি, a গুণ a গুণ a গুণ a, আর নিচে আমরা কয়বার গুণ করবো, a 2 বার। এবার তুমি a আর a কাটো, কাটলে আমাদের কাছে কি থাকে, 3টা a থাকে, অর্থাৎ a^3 থাকে। এই যে আমরা এখানে a^5 a^2 দিয়ে গুণ ভাগ করার পরে a^3 পেলাম, এটা যদি আমরা এভাবে না করে এভাবে করি তাতে কি দাঁড়ায় দেখো, a^5 - 2 a^3, অর্থাৎ গুণের সূচক বিধি হলো যে এই যে পাওয়ার আছে সেই পাওয়ার বিয়োগ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ ভাগের সূচক বিধি আমরা আলোচনা করলাম, সরি আমরা গুণের সূচক বিধি বলে ফেলেছিলাম, এটা হবে ভাগের সূচক বিধি। এরপরে আসো আমরা চিহ্নযুক্ত রাশির ভাগ। আরেকটা বিষয় আমরা শিখে নিই, চিহ্নযুক্ত রাশির ভাগ। চিহ্নযুক্ত রাশির ভাগ, এখানে আমি তোমাদেরকে কয়েকটা রাশি লিখি, যেমন ধরো a - ab কে ভাগ করব b দিয়ে, এখানে আমাদের উত্তর কী হবে? -ab কে যদি আমরা b দিয়ে ভাগ করি তাহলে উপরে লেখো -ab, নিচে লেখো b, এবার বিতে কেটে দাও, -a থাকে, তাই না? এটা চিহ্নযুক্ত রাশির ভাগ। তারপরে আসো -ab ভাগ -a, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে -ab - a কেটে দাও, উত্তর হবে b। এই যে আমরা এই রাশিটা ভাগ করলাম, এটা ভাগ করলাম, এটাই চিহ্নযুক্ত রাশির ভাগ, অর্থাৎ আমাদের ভাজক, ভাজ্য সরি ভাজ্য আর ভাজক এর মধ্যে যদি মাইনাস অথবা প্লাস সাইন থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে ভাগ করবো সেটা দেখালাম। এবার আসো আমরা একটি উদাহরণ অঙ্ক করি। এতক্ষণ আমরা যা বললাম সেটা প্রাথমিক আলোচনা, প্রাথমিক আলোচনা করে আমরা একটি উদাহরণ অঙ্ক করবো। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, তোমাদের বইতে পৃষ্ঠা নম্বর 59
একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, এই অঙ্কটা আমরা এখন শিখব। প্রথমে তোমাদের বইতে দেখো উদাহরণ ১১তে বলা আছে টেন এ টু দি পাওয়ার ৫ বি পাওয়ার ৭ কে ৫ এ স্কোয়ার বি কিউব দ্বারা ভাগ করো, দ্বারা ভাগ করো। তাহলে তোমরা বলো এটা হলো ভাজ্য, এটা কি ভাজ্য আর এটা হলো ভাজক। আশা করি তোমরা বুঝতে পারছো ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখন এটা হলো আমাদের প্রশ্ন সমাধান। সমাধান আমরা কিভাবে করব, আমরা দাগ দিয়ে উপরে লিখব টেন এ টু দি পাওয়ার ৫ বি পাওয়ার ৭ আর এখানে আমরা লিখব ৫ এ টু দি পাওয়ার স্কোয়ার বি পাওয়ার ৩। এবার আমরা অঙ্কটি করি, দেখো এখানে এই যে রাশিটা এর সহগ হলো টেন, এই যে রাশিটা এটার সহগ হলো ৫, তাহলে টেনকে আমরা ৫ দিয়ে ভাগ করি। আবার এই যে প্রথম রাশিটার পদ পদ এ এখানে লেখো আর এখানে লেখো এ স্কোয়ার, আবার তৃতীয় প্রথম রাশিটার তৃতীয় পদ বি ৭ বি কিউ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা টেনকে যদি আমরা ৫ দিয়ে কাটি তাহলে হবে ২, আর এ ৫ মাইনাস ২ ইন্টু বি ৭ মাইনাস ৩ তাহলে ২ এ পাওয়ার কিউব বি পাওয়ার ৪। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ, তোমাদের কাছে অঙ্কটা সহজ মনে হচ্ছে না? চলো তাহলে আমরা আরেকটা অঙ্ক করি। এই অঙ্কটা যদি তোমাদের কাছে সহজ না লাগে আমরা আরেকটা অঙ্ক করলেই তোমাদের কাছে সহজ মনে হবে। এটা তাহলে আমরা মুছে দিলাম। একই রকম আরেকটা অঙ্ক দেখো তোমাদের বইতে দেওয়া আছে, সেটা হলো উদাহরণ ১২। উদাহরণ ১২ আমরা সরাসরি সমাধান লিখি, সমাধান সমাধান লিখে এবার আমরা উপরে লিখি ৪০ মানে ৪০ এক্স পাওয়ার ৮ ওয়াই পাওয়ার ১০ জেড পাওয়ার ৫, নিচে লিখো মাইনাস ৮ এক্স পাওয়ার ৪ ওয়াই পাওয়ার স্কোয়ার জেড পাওয়ার ৪। এবার আমরা কী করবো এখানে, প্রথমে আমাদের সহগ যেটা ৪০ আর ৮ আলাদা করলাম, এবার এক্সে এক্সে মিলাও এক্স পাওয়ার ৮ এক্স পাওয়ার ৪, ওয়াই টু ওয়াইতে মিলাও ওয়াই পাওয়ার ১০ স্কোয়ার জেড পাওয়ার জেড মিলাও জেড পাওয়ার ৫ জেড পাওয়ার ৪। আশা করি তোমার অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা ৪০ আর ৮ ৪০কে ৮ দিয়ে ভাগ করলাম আলাদা করে, এক্সকে এক্স পাওয়ার ৮কে এক্স পাওয়ার ৪ দিয়ে আলাদা করে ভাগ করলাম, ওয়াই আলাদা লিখলাম জেড আলাদা লিখলাম। এবার আমরা যদি ৪০কে আমরা ৮ দিয়ে ভাগ করি ৫ আটা ৪০ এখানে মাইনাস ৫ হবে, আর যদি আমরা এক্স ৮ থেকে ৪ বিয়োগ করি ওয়াই ১০ থেকে ২ বিয়োগ করি জেড ৫ থেকে ৪ বিয়োগ করি তাহলে কী দাঁড়ায়, মাইনাস ৫ এক্স ৪ ওয়াই ৮ জেড ১। জেডের ১ তুমি দিতে পারো নাও দিতে পারো, কাজে এটা হলো অ্যান্সার। আশা করি তোমরা এই ভাগ অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা দুটো অঙ্ক শিখলাম, এই দুটো অঙ্ক কী ছিল বলতে পারো, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। এরপরে আমাদের তোমাদের এখানে নিচে কতগুলো কাজ দেওয়া আছে, এই কাজগুলো তোমরা বাড়িতে করবে, ৫৯ পৃষ্ঠার কাজ। কাজ কয়টা দেওয়া আছে, ১ ২ ৩ ৪ এই ৪টা কাজ তোমরা করবে, কাজ ক খ গ ঘ এই কাজগুলো তোমরা বাড়িতে করবে। এবার আসো আমরা বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করা শিখব। ভালো করে তোমরা খেয়াল করো, আগে আমরা যে অঙ্ক করেছিলাম সেটা কী ছিল, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, আর এখন আমরা যে অঙ্কগুলো করতে যাচ্ছি সেটা হলো বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। এখানে লিখে নেই আমরা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। আমরা যদি এইভাবে ভেঙে ভেঙে বুঝি তাহলে আমাদের কাছে অঙ্ক অনেক ইজি মনে হবে, আর যদি আমরা শুধু অঙ্ক করতেই থাকি অঙ্কের যদি ব্যাখ্যা এবং বিশ্লেষণ না বুঝি তাহলে আমরা অঙ্ক পারবো না। আমরা
ক্লাসের শুরুতে কি শিখেছিলাম, যে ভাগের সূচক বৃদ্ধি শিখেছিলাম। তারপর আমরা কি শিখলাম, তারপর আমরা শিখলাম যে কিভাবে চিহ্নযুক্ত রাশি ভাগ করতে হয়। তারপরে তৃতীয় ধাপে আমরা শিখলাম একপদী রাশিকে একপদী রাশি দ্বারা কীভাবে ভাগ করতে হয়। আর এখন আমরা কি শিখতেছি, এখন আমরা শিখতেছি বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। ওকে বন্ধুরা, তাহলে আসো আমরা অঙ্কটা করি। এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে, যেমন ধরো বলা আছে যে তোমার 10x^5 y^3 - 12x^3 y^8 + 6x^4 y^7। এই যে আমরা অঙ্কটা লিখলাম, এটা হলো একটা বহুপদী রাশি। এবার এই বহুপদী রাশিকে আমরা একপদী রাশি 2x^2 y^2 দ্বারা ভাগ করব। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদেরকে এই যে হর দেখতেছো, এই প্রতি এই হর দিয়ে প্রতিবার লবকে লবের তিনটা পদকে ভাগ করতে হবে। প্রথমে এই হর দিয়ে এটাকে ভাগ করতে হবে, এই হর দিয়ে পদ, তারপর দ্বিতীয় রাশিকে ভাগ করতে, দ্বিতীয় পদকে ভাগ করতে হবে, এই হর দিয়ে তৃতীয় পদকে ভাগ করতে হবে। তাহলে এটা হলো বহুপদী রাশি। এই রাশিতে তিনটা পদ আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, হর দিয়ে প্রতিবার ভাগ করতে হবে। তাহলে এখানে লেখো 10x^5 y^3 2x^2 y^2। এরপর এখানে আমরা কী চিহ্ন দিব, এখানে মাইনাস আছে তাই মাইনাস চিহ্ন দিয়ে আবার লেখো 12x^3 y^8 2x^2 y^2। এখানে প্লাস আছে, তুমি প্লাস সাইন দাও, 6x^4 y^7। এরপর এখানে লেখো 2x^2 y^2। এরপর আমরা কী করব, দুই দিয়ে আমরা 10কে ভাগ করব। দুই দিয়ে যদি 10কে ভাগ করো তাহলে হবে 5। আর এখানে এক্স লিখে 5-2 লিখবা, ওয়াই লিখে 3-2 লিখবা। এই যে 5 থেকে 2 বিয়োগ 3 থেকে 2 বিয়োগ, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে মাইনাস সাইন দিয়ে আবার 2 দিয়ে 12কে ভাগ করলে 6x^3 - 2 y কী হবে বলো, এখানে কমা হবে না, y 8 - 2। প্লাস সাইন, 2 দিয়ে 6কে ভাগ করলে 3x^4 - 2 y^7 - 2। তাহলে এ কটা, এটা আর এটা আলাদা আলাদা করতে হবে, 5x^3 y - 6x y^6 + 3x^2 y^5। এই যে আমরা অঙ্কটা লিখলাম, এটাই আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এটা ছিল বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। এরপরে আমরা আরও কিছু অঙ্ক করব, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। বন্ধুরা, আমরা যে অঙ্ক করছি এই অঙ্কের নাম কি তোমরা বলো, এই অঙ্কের নাম হলো বীজগণিত রাশির ভাগ। বীজগণিত রাশির ভাগ কতগুলি পদ্ধতিতে, কতগুলি ধাপে করা যায়। একটা হলো একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। এখন আমরা করব বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। তাহলে আমরা একটা অঙ্ক লিখি, 6x^2 - x - 2 কে ভাগ করবে 2x - 1 দ্বারা। আচ্ছা, তাহলে এটা কি তোমরা বলো, এটা হলো ভাজ্য। এটা কি তোমরা বলো, এটা হলো ভাজক। তাহলে এখানে খেয়াল করলে দেখবে ভাজ্য যে রাশিটা আছে সেটা বহুপদী রাশি, আবার ভাজকের যে রাশিটা আছে সেটাও বহুপদী। এখন এই অঙ্কটা কি আমরা নিচে নিচে করতে পারবো, না আমরা পারবো না, এই জন্য আমাদের অঙ্কটা এভাবে তুলে নিতে হবে, 2x - 1 6x^2 + x - 2 এভাবে করতে হবে। আগের পদ্ধতিতে করা যাবে না, করতে গেলে কষ্ট হবে, এখানে এভাবে করতে গেলে সহজ হবে। তো এভাবে যদি আমরা অঙ্কটা করি, এখানে আমাদের ভাজকে কী আছে, 2 আছে, আর এখানে ভাজ্য কী আছে, 6 আছে। তাহলে 2 আর 6, 2 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি এখানে হবে 3 3 দোকানে 6। আর এখানে এক্স, আমাদের একটা এক্স আছে, আমাদের এখানে পাওয়ার 2 আছে, তাহলে আমাদের আরেকটা এক্স দরকার। এবার যদি আমরা গুণ করি হবে 6x^2। খেয়াল করো, 3 আর 2 গুণ করলাম 6, এক্স আর এক্স গুণ করলাম 6x^2। এবার এটা আমাদের দ্বিতীয় যে পদটা আছে সেটার সাথে গুণ করতে হবে, 1-এর সাথে, তাহলে এখানে হবে -3x। এবার আমরা কী করব, বিয়োগ করব। ভাগাঙ্কের নিয়ম হলো তোমাদের প্রথমে লেখার পরে বিয়োগ করতে হবে, এখানে বিয়োগ করলে সাইন বদলাইতে হবে, 6x^2 6x^2 কাটা যায়, এ দুটা কাটা। এবার আসলে এটা লেখো, এখানে 3x + 1x, তাহলে এখানে লেখো 4x - 2। এবার এই যে আমাদের রাশিটা দাঁড়ালো এটাকে আমরা ভাগ করব এটা দিয়ে,
তাহলে এখানে টু আছে, এখানে ফোর আছে, তুমি এখানে কত দিবাস বলো দেখি। আমরা এখন সবাই বুঝতে পারছি এখানে টু থাকলে, এখানে যদি ফোর থাকে তাহলে এখানে আমরা দুই দিব। এখানে টু আর এখানে টু গুণ করো, দুই দোকানে চার। আবার এখানে একটা এক্স দাও, এক্স না সরি এক্স লাগবে না কারণ এখানে এক্স দেওয়াই আছে এক্স। এবার এই দুই দিয়ে এককে গুণ করো, মাইনাস টু। এবার দেখো আমাদের উপরের যে রাশি আর নিচের যে রাশি মিলে গেছে, মিলে যাওয়ার মানে হচ্ছে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে, এখন আর অঙ্কটা অবশিষ্ট নাই। এখানে শূন্য দিয়ে দাও, আমরা ভাগটা শেষ করলাম। উত্তর তাহলে কি, থ্রি এক্স প্লাস টু, এটাই অ্যান্সার। শিক্ষার্থীরা আজকে আমাদের ক্লাসটি বড় হয়ে যাচ্ছে, আমরা আর দীর্ঘায়িত করবো না। একটি ক্লাসের সব অঙ্ক আমরা একটি ক্লাসে শিখতে পারবো না, আমরা এই অধ্যায়ের আরও অঙ্ক করবো আগামীতে। আমাদের অনুশীলনীর অঙ্ক আছে, উদাহরণের অঙ্ক আছে, আছে এক্সারসাইজ, এগুলো সবই করব। বাড়িতে তোমরা কি করবে তাহলে, তোমাদের যে 59 পৃষ্ঠার কাজ এবং 59-60 এই দুই 59 এবং 60 এই দুই পৃষ্ঠার যে কাজগুলো আছে, পৃষ্ঠার কাজ ক খ গ ঘ, এখানে আর ওখানে হলো 1-2 এবং 1-2-9, এই অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, সেই দিন আবার তোমাদের সাথে এই ভাগ অঙ্কের আরও অনুশীলন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, তোমাদের সাথে আবার যখন দেখা হবে সবাইকে সেই প্রত্যাশা রেখে আজকে আমরা ক্লাসটি শেষ করলাম। খোদা হাফেজ।